বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে একাত্তর সালের অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে তিন সপ্তাহের বিশ্ব সফরে বের হন প্রতিবেশী মিত্রদেশ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সালের চব্বিশে অক্টোবর প্রথম পৌঁছান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একাত্তরের এদিন বিকেলে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গ্যাস্টন আইসকেন্সের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের চলমান মুক্তিযুদ্ধ শরণার্থী সমস্যা এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সম্পর্কে বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইন্দিরা সংকট সমাধানে বেলজিয়ামের সহযোগিতা চান ইন্দিরা গান্ধী বলেন ভারত সার্বিক সহযোগিতা দেবে বাংলাদেশকে তবে পাকিস্তানের বিরুদ্ধে কর্মপন্থা ভারত সরকার কর্তৃক নির্ধারিত হবে তারা করে কিংবা ক্রোধের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না ভারত কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা